হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে তালের পকোড়া বা তালের ফুলুরির রেসিপি শেয়ার করে নেব। আসো আমরা এই রেসিপিটি একটু দেখে নিই। তালের ফুলুরি বা পকোড়া বানানোর জন্য এখানে একটা তাল নিয়েছি। তালটা থেকে প্রথমে পাল্পটা বের করে নেব। তালটার খোসাটা ছাড়িয়ে নিয়ে তালটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পুরো তালটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। পুরো তালটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন তালের আটিগুলোতে নুন মাখিয়ে নিচ্ছে। তালের পাল্পটা বের করার জন্য আমি এখানে এই প্লেটটা নিয়েছি। স্টিম করার জন্য যে প্লেটটা ইউজ করা হয় আমি সেই প্লেটটার সাহায্যে আজকে তালের পাল্পটা বের করে নেব। নিচে একটা পাত্র রেখেছি। তালটার থেকেই পাল্পটা বেরোতে শুরু করেছে। এইভাবে পুরো তালটার থেকে পাল্পটা বের করে নিচ্ছে। তালটার থেকে পাল্পটা বের করে নিয়েছি। তালের পাল্পটা বের করার আগে তালটা চেক করে নিতে হবে যে তালটা তেঁতো কি না। তালটা তেঁতো থাকলে তালের পাল্পটা খাওয়া যায় না, বা সেই পাল্প দিয়ে কিছু বানালে সেটা খাওয়া যায় না। সেই জন্য তালটা চেক করে নিয়ে পাল্পটা বের করে নিতে হবে। এবার তালের পাল্পটা গরম করে নেব। এর জন্য এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। তালের পাল্পটা বের করার সময় এখানে কিছুটা নুন ব্যবহার করেছিলাম, সে কারণে এখন এখানে আর নুনের ব্যবহার করছি না। গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি। এবার পাত্রটা গ্যাসের উপর চড়িয়ে নিলাম। এটা নাড়াতে থাকতে হবে। তালের পাল্প খুব তাড়াতাড়ি পাত্রের নিচে লেগে যায়। তালের এই পকোড়া বা ফুলুরি এটা কাঁচা মাড়িটা দিয়েও বানানো যায়, সেক্ষেত্রে পকোড়াগুলো কিছুটা নরম হয়ে যায়। সে কারণে পাল্পটা একটু গরম করে নিলে বা ফুটিয়ে নিলে খুবই ভালো হয়। এটা ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তালের পাল্পটা কিছুটা ঠান্ডা করে নিয়েছে। এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তালের পাল্পটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছে। এখানে এক বাটি চালের গুঁড়ি নিচ্ছে, অর্ধেক বাটি ময়দা নিচ্ছে, চার ভাগের এক ভাগ সুজি নিচ্ছে, এখানে অল্প একটু নুন নিচ্ছে। তালের পাল্পটা বের করার সময় আমি কিছুটা নুন ব্যবহার করেছিলাম, সে কারণে এখানে অল্প নুন ব্যবহার করছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব।
সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো গুড় মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি। যেহেতু আমি এখানে সুজি মিক্স করেছি, সে কারণে মিশ্রণটা কিছুক্ষণ রেস্ট করে নেব। এখানে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, এটা 5 থেকে 7 মিনিট রেস্ট করে নেব। মিশ্রণটা 5-7 মিনিট রেস্ট করে নিয়েছে। এবার এখানে অল্প একটু মৌরির গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মুড়িটা আমি হাফ ক্রাশ করে নিয়েছি। এবার এটা হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটা থেকে পকোড়াগুলো ভেজে নেব। এখানে আগের থেকে তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। আমি এখানে ভাজার জন্য মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। এখন অল্প একটু মিশ্রণ তেলের মধ্যে নিয়ে দেখে নেব তেলটা হয়েছে কিনা। তেলটা আরও একটু গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখানে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে বের করে নিচ্ছে। এবং এটা একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছে। এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছে। তালের পকোড়া রেডি। এটা যত বেশি ঠান্ডা হবে এর টেস্ট ততই বেশি ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।